প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত ক্লাসগুলো ব্লিচিং নিয়ে আলোচনা হয়েছে অনেক, আজকে আমরা জানবো যেটা ব্লিচিং এজের নির্বাচনের জন্য বিবেচনাধীন বিষয়সমূহ। অ্যাকচুয়ালি আমরা একটা ব্লিচিং প্রসেসের জন্য কী কী বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমি যে মানে যেটা দিয়ে যে ব্লিচিং এজেন্ট আমি ব্যবহার করব ব্লিচ করার জন্য, সেটা আমি নির্বাচনের জন্য কী কী জিনিস আমাকে ফলো করতে হবে বা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে আমাদের প্রসেসটা খুব সুন্দরভাবে হয় এবং খুব বেশি লস না হয়। তো এক নম্বর যেটা সেটা হলো ব্লিচিং এজেন্টের মূল্য। ব্লিচিং এজেন্টের জন্য মানে ব্লিচিং এজেন্ট নির্বাচন করার পূর্বে উক্ত ব্লিচিং এজেন্ট দ্বারা ব্লিচিং করা অত্যাধিক ব্যয়বহুল কিনা তা যাচাই করে নিতে হবে। সাধারণত হাইড্রোজেন পারক্সাইড দ্বারা যে কোনো ফাইবারকে ব্লিচিং করা যায়, কিন্তু তুলনামূলক বিচারে হাইপো ক্লোরাইড ব্লিচিং হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড কিছুটা ব্যয়বহুল। আমরা জানি যে হাইড্রোজেন পারক্সাইড হলো আদর্শ একটা মানে ব্লিচিং এজেন্ট, যেটা দিয়ে প্রায় সব রকমের ব্লিচিংই করা যায়। এখন সেই ক্ষেত্রে কি আমরা সব ক্ষেত্রে এটা ব্যবহার করব? মন তো চাবেই যে আমাদের এটা ব্যবহার করার জন্য, কিন্তু আসলে ব্যাপারটা তা না। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু একটু কম দামিও কিছু এজেন্ট আছে, সেটা আমাদের ব্যবহার করতে হবে যাতে বেশি খরচ না পড়ে যায়। সেটা হলো কি হাইপোক্লোরাইড। হ্যাঁ, হাইপোক্লোরাইড যে ব্লিচিংটা, তো সবার আগে আমি খেয়াল রাখতে হবে যে আমি যেটা করব সেটার জন্য আমার কত টাকা বরাদ্দ আছে, সেটার জন্য আমাদের মানে সেটার জন্য পার না হয়ে যায়। সেই জন্য আমাদেরকে নির্ধারিত মূল্যের মধ্যে বা আমাদের রেট আমাদের সামর্থ্যের মধ্যে আমাদেরকে ব্লিচিং এজেন্টটাকে সেই মূল্যের আমাকে ব্লিচিং এজেন্টটাকে নির্বাচন করতে হবে। তারপর আশের উপর প্রভাব, বিভিন্ন ব্লিচিং বিভিন্ন আশের উপরে ব্লিচিং এজেন্টের বিভিন্ন প্রভাব আছে, এটা তো বোঝাই যায়। বিভিন্ন এক একটা আশ এক একটা মানে এক একটা ব্লিচিং এজেন্টগুলো এক একটা আশের উপর এক এক রকমের মানে প্রতিক্রিয়া দেখাবে। কারণ কি প্রভাবগুলো দেখাবে, কারণ কি একটা হয়তো সেলুলোজ, একটা হয়তো নন সেলুলোজ, একটা হয়তো কটন, একটা হলো পলিস্টার, একটা হলো লিনেন, এই যে এক একটা এক এক রকম। যাই হোক, আমি যেহেতু কৃত্রিম ফাইবারগুলোর নাম বললাম, এগুলোকে তো আর ব্লিচ করার প্রয়োজন পড়ে না, মানে জাস্ট আমি উদাহরণ হিসেবে বলে ফেললাম আর কি। মূল ব্যাপারটা হলো আমাদের কী আছে, আমাদের সে সিল্ক, সিল্কের ব্যাপারটা পুরোপুরি আলাদা, জুটটাও আলাদা, তারপর লিনেন আছে, তারপরে এইদিকে তো দেখা গেল যে আমাদের কটন আছে, কটনেরও অনেক রকমের ভ্যারাইটি আছে। তো সেই সব ক্ষেত্রে আমরা মানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট সময় বেশিরভাগের মধ্যে ক্লোরিন থাকে, এই ক্লোরিন ফাইবারের সাথে সরাসরি বিক্রিয়া করে ফাইবারকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে আমাদেরকে কতটুকু দিতে হবে, দিতে হবে না, এই ক্ষেত্রে কোনটা এজেন্ট নির্বাচন করলে ভালো হবে, এই জিনিসগুলোকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আশের ধরন, আশের ধরনের উপরেও কিন্তু ব্লিচিং এজেন্টের আলাদা আলাদা নির্বাচন মানে এটা প্রভাব আছে। যে যেমন দেখো এখানে সাধারণত উদ্ভিদ যে ফাইবারগুলো যেমন কটন, তারপরে লিনেন, তারপরে জুট, এই জিনিসগুলো কি এই সব ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট ব্যবহার করা হয়। রিডিউসিং এজেন্ট দ্বারা শুধুমাত্র প্রোটিন ফাইবারকে ব্লিচ করা হয়, যেমন উল, যেমন সিল্ক, এগুলোকে ব্যবহার করা হয়। যেসব উদ্ভিদ ফাইবারের মধ্যে অপদ্রব্য হিসেবে চর্বি এবং তেল জাতীয় পদার্থ আছে, তা রিডিউসিং এজেন্ট দ্বারা ব্লিচ করলে তা পরবর্তীতে এটা কী হবে, আমি যদি অক্সিডাইজিং এজেন্টের জায়গায় রিডিউসিং এজেন্ট দিয়ে দিই তাহলে কী হবে জানো? তাহলে এটা যখনই অক্সিডাইজেশন হবে, অক্সিডাইজেশন যখন কি বাতাস এবং সূর্যের স্পর্শে আসবে, তখন মানে সূর্যালোকের বাতাসে এবং সূর্যালোকের অবস্থিতে আসবে, তখনই কী হয়ে যাবে, বাতাসে যে অক্সিজেনটা আছে সেটার সাথে বিক্রিয়া শুরু করে দেবে এবং কাপড় হলদে বা লালচে হয়ে যাবে। ঠিক আছে, আপেল কাটে রাখলে লাল হয়ে যায় না, দেখছো কি? আপেল একটু কাটে যদি রাখে দাও সেটা কিছুক্ষণ পরে কিন্তু লাল হয়ে যায়। কেন হয়? সেটা যখন কি বাতাসের সংস্পর্শে আসে তখন ওটা অক্সিডাইজেশন ঘটতে থাকে এবং যার কারণে লালটে বর্ণটা ধারণ করে। ঠিক একই রকম আমি যদি রিডিউসিং এজেন্ট দিয়ে করি তাহলে সেটা বাতাসের সংস্পর্শে আসলে ওটা অক্সিডাইজেশন ঘটতে থাকবে, সঙ্গে সঙ্গে এটা লাল বা হলুদ বর্ণ ধারণ করবে। ফিনিশিংয়ের ধরন, এটা
এটা সিম্পল একটা ব্যাপার। ফিনিশিংটা কী হবে, ফাইবারের উপরে কোন ধরনের ব্লিচিং প্রয়োগ করা হলে তা নির্ভর করবে হলো আমি এটা কোন লাস্ট ফিনিশিংটা কী হবে সে ফিনিশিংয়ের উপরে আর কি। তারপরে কেমিক্যালের গাঢ়ত্ব, এটা তো সবাই জানি, এটা বলার কিছু নাই। দ্রবণের তাপমাত্রা, তাপমাত্রা গুরুত্বপূর্ণ। ব্লিচিং এজেন্ট ব্যবহারের সাথে সাথে প্রয়োজনীয় পরিমাণ তাপমাত্রা দ্রবণে না থাকলে যথাযথ ব্লিচ হবে না। কাজেই কাপড়ে ব্লিচিং এজেন্ট প্রয়োগ করার পূর্বে ব্যবহৃত দ্রবণের তাপমাত্রা কত হবে, তার তাপ প্রয়োগ সম্ভব হলে মানে তাপ প্রয়োগ কি বেশি করা সম্ভব হবে না সম্ভব হবে না, সেই হিসাবে আমাকে ব্লিচিং এজেন্ট নির্বাচন করতে হবে। তারপর হলো ব্লিচিং প্রক্রিয়ার সময়, কতক্ষণ ধরে ব্লিচিংটা হবে তার উপরেও নির্ভর করবে। তারপরে দ্রবণের পিএইচ, পিএইচ দ্রবণের পিএইচটা কীরকম হবে, যে পিএইচের ঘনত্ব মানে পিএইচের ঘনত্বটা মানে ইত্যাদির উপরে নির্ভর করবে। হাইপোক্লোরাইট ব্লিচিংয়ে যেমন পিএইচ 9 উপরে রাখা হয়, টু মাচ অ্যাসিডিক না, টু মাচ অ্যালকালাইন, হ্যাঁ অ্যাসিডিক তো 7 নিচে। আর দ্রব্য বা দ্রবণের অনুপাতের উপরে, কতটুকু দ্রব্য থাকবে কতটুকু দ্রবণ থাকবে সেটার অনুপাতের উপরেও দ্রব্য বা দ্রবণের যে অনুপাতটা কি পরিমাণ প্রোডাক্ট মানে কাপড় আমি ব্লিচ করব এবং সেটাতে মানে কতটুকু আর কতখানি আমার লিকারটা তৈরি করব, এটার অনুপাতের উপরেও কিন্তু মানে ব্লিচিংটা ব্লিচিং এজেন্টটাকে নির্বাচন করা হয়। কারণ দেখা যাবে যে লিকার যদি কম থাকে সেখানে আমাকে ওই অতটুকু দিয়ে কাজ করতে পারবে, এরকম খুব ভালো এজেন্ট লাগবে, মানে এরকম ব্যাপারটা। তো এই ছিল যে ব্লিচিং এজেন্ট নির্বাচনের জন্য আমাদেরকে কী কী বিষয়ের উপরে বিবেচনা করতে হবে সেই বিষয়সমূহ। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে এবং ব্লিচিং ব্যাপারটাকে সহজে তোমরা বুঝতে পারবা এবং এটা কত জরুরি একটা জিনিস সেটাও তোমরা অনুধাবন করতে পারবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।